বিশ্বজিৎ ফের চিংড়িঘাটা মোড়ে দুর্ঘটনা, বিস্তারিত জানবো। দেখো, তুমি জানো যে ইতিমধ্যে চিংড়িঘাটার যে মোড় রয়েছে সেখানে কিন্তু একটা দুর্ঘটনাপ্রবণ এলাকা বলে চিহ্নিত হচ্ছে, এবং গত বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিংড়িঘাটার মোড়ে কিন্তু একাধিক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে। এবং আজকেও কিন্তু ভোর 4টার সময় একটি গাড়ি মেট্রোর যে পিলার রয়েছে সেই মেট্রোর পিলারে ধাক্কা মারে, এবং সেই গাড়িটি যাচ্ছিল নিউ টাউনের দিকে, এবং সেই যাওয়ার সময় গাড়িতে কিন্তু 4 জন যাত্রী ছিলেন এবং তারা কিন্তু সকলেই আহত হয়েছেন। এরপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিধাননগর অর্থাৎ পুলিশ তাদেরকে নিয়ে একটি বেসরকারি হসপিটালে নিয়ে যায়, এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এবং পাশাপাশি যে গাড়িটি ধাক্কা মেরে যে পিলারে, সেই গাড়িটির সামনের অংশ পুরোটাই ভেঙে গিয়েছে, এবং সকালবেলা ভোর 4টে নাগাদ যে দুর্ঘটনা ঘটেছে, এবং তারপরে কিন্তু স্থানীয় এক অর্থাৎ বাসিন্দা তিনি পুলিশকে জানান যে এরকম একটি ঘটনা ঘটেছে। পুলিশ এসে কিন্তু তাদের দ্রুততার সাথে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগরের বেসরকারি হসপিটালে, এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় পাওয়া গিয়েছে, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। স্মৃতি, ধন্যবাদ বিশ্বজিৎ।